দেওয়া হয়নি, এক। আর দু নম্বর হচ্ছে যে আমরা লালগড় সত্যি যাইনি, শুধু লালগড়ে শুধু মানে মুখ্যমন্ত্রী কনভয় বোমা ফাটার পরে যখন লালগড়ে নির্বিচারে পুলিশ আক্রমণ করলো, সীতামণি মুর্মুর চোখ নষ্ট হয়ে গেল, তখনও তো আমরা যাইনি, এবং আমরা তার পরবর্তীকালেও যাইনি যে কদিন। এবং আমরা বলছি ছত্রধর মাহাতো কিন্তু এর মধ্যে বহুবার কলকাতায় এসেছিলেন, আমাদেরকে আমাদেরকে বহুবার যাবার আমন্ত্রণ জানিয়েছিলেন, পার্সোনালি আমাদেরকে মিট করেছিলেন, তাও আমরা যাইনি। তার কারণ, প্রধান কারণ হচ্ছে, কারণ আমরা দেখতে পেয়েছিলাম যে ভোট যত দ্রুত এগিয়ে আসছিল তত লালগড়ের পরিস্থিতিটাকে সমস্ত রাজনৈতিক দলই তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করেছে। কিন্তু যবে থেকে এই নাগরিক আন্দোলন শুরু হয়েছে তবে থেকে আমরা খুব ক্লিয়ার রেখেছিলাম নিজেদের পজিশন, যে আমরা ইলেকশনে কোনো পলিটিক্যাল পার্টির হয়ে, কোনো প্রার্থীর হয়ে কোনো ক্যাম্পেইন করবো না। এবং আমাদের আশঙ্কা হচ্ছিল যে আমরা যদি ওই রকম একটা পরিস্থিতিতে যেখানে লালগড়ের আন্দোলন শুরু হয়ে গেছে এবং সেখানে ছত্রধর মাহাতো নিজে বহুবার বলেছেন যে আমরা সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং এমনকি সেখানে জিএনএলএফ এর প্রতিনিধিও উপস্থিত ছিলেন, তখন কিন্তু আমাদের মনে হয়নি যে ওই রকম একটা যেখানে পাঁচমিশালির লোকজনরা রয়েছে, যেখানে জিএনএলএফ এর লোকজনও রয়েছে, এবং কোথায় কোন মঞ্চে গিয়ে পড়বো, আমরা কোন মঞ্চে গিয়ে পড়বো, এবং কারা আমাদের ব্যবহার করবে, এটা তো আমাদের কাছে নিশ্চিত ছিল না। ফলে ওখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের উদ্বেগ থাকলেও আমরা কিন্তু যাইনি। ফলে এই অভিযোগটা এমন নয় যে সিপিএম এর কর্মীরা যখন আক্রান্ত হচ্ছিলেন, ইনফ্যাক্ট আমরা যে আজকে গেলাম তার পেছনে কিন্তু প্রধান কারণ হচ্ছে আমরা কখনোই, আমরা আবার খুব সুস্পষ্ট ভাবে বলছি যে যখন চারজন সিপিএম কর্মীর লাশ পড়ে রয়েছে সেই দৃশ্যটা আমাদের মোটেই সুখকর বলে মনে হয়নি, এবং আমরা কিন্তু যাওয়ার জন্য রীতিমতো সুযোগ খুঁজছিলাম যে কিভাবে আমরা পৌঁছতে পারবো। এবং ওই ঘটনা, এবং আমরা কিন্তু সুমন তোমার মনে থাকবে যে দুদিন আগেও যে মিছিলটা কলকাতার রাস্তায় বেরিয়েছিল সেখানে কিন্তু একটা খুব সুস্পষ্ট স্লোগান ছিল যে সন্ত্রাস পাল্টা সন্ত্রাস, আমরা কোনোটাকে সমর্থন করছি না। আমরা এইটা বলতে পারি যে ঠিক যেমন যৌথ বাহিনী যদি কোথাও বাড়াবাড়ি করে সেটাই তোমরা যেমন আপত্তি করছো, তেমন মাওবাদের যে হিংসাশ্রয়ী পথ, যে খুনের রাজনীতি এবং মাওবাদীদের যে হিংসা, সেটাকে আমরা সমান ভাবে সমালোচনা করছি সুমন। এবং এটাও ঠিক যে আমরা কিন্তু আজকে আমাদের তাদের সঙ্গে কোনো সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ আমরা চেষ্টাও করেছিলাম, কিন্তু সরাসরি যোগাযোগ করা সম্ভব হয় না, কারণ আমরা তাদের সত্যি কাউকে চিনি না। তারাও আমাদের যোগাযোগ করেননি, তারাও যোগাযোগ করেনি। চেয়েছিলাম এই জন্যেই যে তাদের একটু সরাসরি অনুরোধ করতে চাই যে যাতে তাদের কোনো কর্মকাণ্ডের জন্যে নিরীহ গ্রামবাসীরা আক্রান্ত না হন, কারণ আমরা গিয়ে শুনছিলাম চারটে থানা এলাকায় ব্যাপক ভাবে নিরীহ গ্রামবাসীরা আক্রান্ত হয়েছে এবং মেয়েরা আক্রান্ত হয়েছে। থানাগুলোর নাম হচ্ছে শালবনি, গোয়াল তোর, বিনপুর, বেলপাহাড়ি, লালগড়, সারেঙ্গা। এখানে আজকে যেটা হয়েছে শালবনিতে, শালবনি না, আজকে হয়েছে বেলপাহাড়িতে, বেলপাহাড়িতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বেলপাহাড়িতে আজকে ভোর তিনটের সময় থেকে মারা শুরু হয়েছে এবং মেয়েদের টেনে বার করে রাস্তায় এনে পিটিয়ে মেরেছেন এবং বিবস্ত্র করেছেন এবং শ্লীলতাহানি করেছেন, সেটা পুলিশ করেছে। সেখানে আমাদের দুঃখ যে একটা মানে আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাটা তো মানুষকে দেবার জন্য, সুরক্ষা দেবার জন্য, সেখানে যদি রাষ্ট্রীয় প্রতিনিধিরা গিয়ে মেয়েদের উপর অত্যাচার করেন, বা কালকে আমি শুনেছি একটি ছেলের হাত পা ভেঙে দিয়েছে পুলিশ, সেটাও আমাদের কাছে সমান প্রতিশোধমূলক বটে। ওরা নাকি বলছিলেন যে পুলিশ বয়কট করছিলি তোরা, সুতরাং এটা একটা তার পাল্টা প্রতিশোধ। তো এটা এবং সুমন আমরা কিন্তু ছত্রধর বাবুকে গোড়াপিটি বলেছি, পৌঁছানোর সঙ্গে সঙ্গে যখন আমাদের সঙ্গে ওনার কথাবার্তা শুরু হয় তখন উই মেড আসেলস ভেরি ক্লিয়ার যে আপনারা যদি আপনাদের আন্দোলনটাকে মাওবাদীদের আন্দোলনের থেকে বা তাদের যে পথ তার থেকে আলাদা করতে না পারেন তাহলে কিন্তু সাধারণ মানুষের কাছে একটা ভুল বার্তা তো যাবেই, এমনকি কখনো ভাববেন না যে আমরা তাতে সাপোর্ট করব আপনাদের, সেই তো কোনোভাবেই সাপোর্ট করব না। আমরা যেরকম এই স্টেট রাষ্ট্রের ভায়োলেন্সটাকে সাপোর্ট করছি না, তেমনি আমরা মাওবাদীদের নিরীহ মানুষ খুন বা তিনি যদি সিপিএম কর্মীও হন, কোনো সিপিএম নেতাও হন, আমরা বিশ্বাস করি না। যেটা
অনেকবার আমি ফোনে আমরা আমরা টেলিভিশনে পর্দায় দেখি যে তুমি ওই আর্গুমেন্টটা তুলেছো টাইম টু টাইম, যে একটা ব্যক্তিকে হত্যা করে কি উদ্দেশ্য সাধিত হবে, সিপিএম এর একজন নেতাকে অথবা সিপিএম এর একজন সাধারণ কর্মীকে খুন করে অথবা একজন পুলিশ কর্মীকে খুন করে কোন মহৎ বিপ্লবে আমরা যাব, এটা এটাকে সাপোর্ট করার কোনো প্রশ্নই নয়। ফলে যারা আমাদের ওপরে অভিযোগটা আনছেন তারা অভিযোগটা আনার জন্যই আনছেন, এতদিন আমরা তাদের কাছে তৃণমূলী ছিলাম, এখন তাদের কাছে আমরা মাওবাদী। আমি আমি এক্স্যাক্টলি এই এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে এই অরাজনৈতিক অবস্থানে অনভ্যস্ত একটা অংশ কিন্তু এতদিন তোমাদের বলতো যে তৃণমূলই এখন বলছে সবুরে মাওবাদী। সেটা শুনে সুমন আমাদের হাসি ছাড়া তো আর কোন উপায় থাকে না। ইনফ্যাক্ট আমরা ভাবছিলাম এক একজন এক একটা কালাশনিক অর্ডার দেব। আমরা গতকাল কিষানজির সঙ্গে সরাসরি যে টেলিফোনে যে সাক্ষাৎকার নেই তাতে কিষানজি এই এই নাগরিক সমাজকে আহ্বান জানান, আপনাদের নাম করে আহ্বান জানান এবং সুরক্ষার একটা অ্যাসিওরেন্স দেন, একটা আশ্বস্ত করেন যে নিরাপত্তার কোন রকম নিরাপত্তাহীনতা আপনারা ভুগবেন না। তো আজকে কি কোনো যোগাযোগ বা তাদের মানে তারা যে আছে এর কোনো ইঙ্গিত কি পেয়েছেন? না, আশ্চর্য যে আমরা একেবারেই কোনো ইঙ্গিত পেলাম না যে তারা আদৌ ওখানে আছেন। এবং আমরা যেহেতু দুপক্ষের কাছে বার্তাটা আমাদের বার্তাটা পৌঁছে দিতে চাইছিলাম যে আমরা কোনো রকম হিংসা চাই না, কোনো রকম সন্ত্রাস চাই না, সে যে পক্ষেরই হোক না কেন। আমরা যেটা বারবার বলেছি ওখানেও অনেক প্রেসকে বলেছি এবং ওখান থেকেও বলেছি যে যাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে তারা সেই অস্ত্র ফেলে দিন, ফেলে দিয়ে আলোচনার মাধ্যমে একটু সকলেই নমনীয় হয়ে চেষ্টা করুন কি করে যে এই এই জায়গাটা থেকে মুক্তি পাওয়া যায়। কারণ এই এই হানাহানিটা কোনো সুস্থ জায়গায় পৌঁছে দেবে না, কোনো সমাধান সূত্র বার করে না, কখনোই করে না। সে তো রবীন্দ্রনাথ কেন তারও আগে থেকে অনেক মহাজ্ঞানীরা বলে গেছেন। কাজে আমাদের একটু ভাববার সময় আছে যে সময় হচ্ছে এখন যে আমরা অত্যাচার করে চুপ করিয়ে দেওয়ার মতন জায়গায় যাব, নাকি আমরা দেখব যে বঞ্চনাটা কোথায়, কেন রাগ, কিসের জন্য। এবং আমার তো সবচেয়ে আগে তাহলে প্রশ্ন হবে যে এতদিন এই যে নভেম্বরে হয়েছিল না মুখ্যমন্ত্রী সেইটা যখন হয়েছিল তার আগে থেকে তার মানে মাওবাদীরা ওখানে ছিল, তো সেখানে চিতাময় মুড়মুর চোখটা চলে গেল, অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারা হলো, তার বাচ্চাটা মরে গেল, কিন্তু কোনো মাওবাদী ধরা পড়লো না, বরং তারা সংখ্যা বেড়ে গেল। তাহলে আমরা প্রশাসনটা কোন জায়গায় আছে বলে আমরা মনে করব? আমাদের তো প্রশ্ন হবে প্রশাসনের প্রতি যে কেন প্রশাসন এতদিন ধরে এতটা বাড়তে দিল মাওবাদীদের, তারাই বা কি করে সুযোগ পেলো অন্য রাজ্য থেকে এখানে ঢুকে এখানে এসে এখানকার লোককে দলে নিয়ে নেওয়ার, সেই তখন প্রশাসন তাহলে কি করছিলেন?